দ্বাদশ বিশ্বকাপ যাত্রায় পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় এসেছে দুটি বাকি তিনটির একটি পরিত্যক্ত এবং দুটিতে হার সব মিলিয়ে পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান পঞ্চমে ইংল্যান্ডের বিপক্ষে বাজে ফর্ম বাদে আসরে বাংলাদেশের পথ চলাটা মোটেও মন্দ নয় কিন্তু তারপরও মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে নিন্দুকদের নিন্দা ছড়াছড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে বলা বলি এখনই অবসর নেওয়া উচিত মাসরাফির সে দলের জন্য বোঝা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মার্শ্রাফিকে নিয়ে এমন হাজারো কটু কথা নিশ্চয় তা দৃষ্টির আড়ালে নয় তার সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয় শেষে এসব নিয়ে কথা বলতে দেখা যায় জাতীয় দলের ক্যাপ্টেন বলেন পারফর্ম দিয়ে সব সমালোচনার জবাব দিতে চান তিনি এটা স্বাভাবিকভাবে দেখা উচিত বিশেষ করে এটা খেলোয়াড়দের সাথে ঘটে থাকে হেরে যাওয়া দুইটা ম্যাচের একটিতে জিতলে সবকিছু স্বাভাবিক থাকত বিশ্বকাপের পর অবসর নিবেন মাশরাফি ইতোমধ্যে সর্বত্র ছড়িয়ে গেছে বিষয়টি অথচ মাশরাফি বলেন আমি কখনো বলিনি যে বিশ্বকাপের পর ক্যারিয়ারের ইতি টানবো আমি বলেছি এটি আমার শেষ বিশ্বকাপ তাছাড়া বিশ্বকাপের মধ্যে এসব বিষয় এড়িয়ে চলাই উত্তম তাই এইসব নিয়ে কথা বলতে ইচ্ছুক নই আমি মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলছে ছয় বছর তা নিয়ে কতটা করে ফ্যান্টাসি আর আমি স্যাটিসফ্যাকশন কখনোই ডিভাগ করিনি আমার ক্যারিয়ারে আমি কখনো হার মেনে নিই না কারণ হার মেনে নেওয়াটা খারাপ তাছাড়া আমি এই টিমকে নিয়ে কখনো খারাপ স্বপ্ন দেখিনি সত্যিকার অর্থে চাওয়া পাওয়াটুকু বড় রাখতে হবে